আজকে আমি খুবই টেস্টি একটা মিষ্টি তৈরি করেছি আর এই মিষ্টি আপনি যখন তখন তৈরি করতে পারেন এর জন্য কোনো পূজা দরকার নেই আপনার যখন ইচ্ছা হলে মিষ্টি খাবার এটা তৈরি করতে পারেন তো এটা কীভাবে তৈরি করবো সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাব এখানে আমি এক কাপ নিয়েছি ময়দা আপনি আটাও ইউজ করতে পারেন আর এর মধ্যে আমি এক চমচা মতন ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে আটাটা একটু ক্রিস্পি হয় তো এটা এর মধ্যে ভালো করে আমি মিক্স করে নেব ঘিটা ময়দার সঙ্গে ভালো করে আমি মিক্স করে নিয়েছি এরপর এটাকে আমি মেখে নেব আটাটাকে আমি নর্মাল জল নিচ্ছি নর্মাল জল দিয়ে এটাকে মেখে নেব এর মধ্যে আর কোনো জিনিস আমি দিইনি মাত্র ঘি দিয়েছি আর এটা ভালো করে আমি এইভাবে মেখে নিয়েছি আর ডোটা বেশি শক্ত নয় আর বেশি নরমও নয় এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য তাহলে ডোটা ভালো করে সেট হয়ে যাবে তো এটা এইভাবে রেখে দেব। এখানে আমি দুধ নিয়েছি এক লিটারের মতন আপনি কম বেশিও করতে পারেন এর মধ্যে এক চোথা কাপের মতন আমি চিনি দিয়ে দিলাম চিনি আগে দিলে কি হয় দুধ তার নিচে লাগে না সেই জন্য চিনি আগে দিয়ে দিলে খুবই ভালো এটা ভালো করে এইভাবে হাই ফ্লেমে আমি ফুটতে দেব দেখতে পাচ্ছেন কত কমে গেছে এইভাবে এটা সমানে আমি চেরাতে থাকব এখন ফ্লেমটা হাইই আছে এত দুধ থেকে শুকাতে আমার পনেরো মিনিটের মতন লেগেছে আর এটাকে আর একটু গাঢ় করব বেশি করব না আর দু তিন মিনিট আরও চালাবো এটাকে তাহলে একটু গাঢ় হয়ে যাবে এখন রাবড়ি মতন হয়ে গেছে একটু আর শুকনো করতে হবে এর মধ্যে একটু আমি ইলাচ গুঁড়ো দিয়ে দেব তো যদি আপনার পছন্দ হয় তাহলে দেবেন নালে স্কিপ করতে পারে এটা একটু আমি দু চার মিনিট আর চালিয়ে গ্যাসটাকে বন্ধ করব দেখতে পাচ্ছেন এখন কত গাঢ় হয়ে গেছে তো এটা যদি আপনি ননস্টিকই প্যান প্যানে করবেন তাহলে আরও ভালো হবে তাহলে এইভাবে লাগে না এর মধ্যে আমি এই আধেক চামচের মতন ঘি দিয়ে দিলাম আর এটাকে ভালো করে মিক্স করে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর থেকে বেশি শুকনো করব না তাহলে ওটা একদম খোয়া হয়ে যাবে তো এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর একটা এটা একটা বাটিতে বের করে রেখে দেব এটা বাটিতে বের করে আমার পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে গেছে এটা এরপর এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দেব আর এর মধ্যে চিনি দেওয়ার দরকার নেই কেন চিনি দুধে আমি প্রথমে দিয়ে দিয়েছি তো সেই জন্য চিনি আর দেবেন না তো এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এভাবে আর এর মধ্যে আপনি যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন নাও দিতে পারেন আর এই ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করে একদম পাউডার করেও দিতে পারেন এটা এভাবে আমি একটা গুলি নিয়ে নেব ছোটো ছোট আর বড়ো ছোটো সাইজ আপনি নিজের ইচ্ছা মতন করতে পারেন বড়ও করতে পারেন ছোট করতে পারেন নিয়ে আমি এভাবে এটা চ্যাপটা করে নেব চ্যাপটা করলে কি হবে ওটা যখন আমি রুটি মধ্যে দেব তাহলে দিতে সুবিধা হয় এভাবে করে আমি সাইডে রেখে দিয়ে এরপর এখানে আমি এক কাপ জল আর এক কাপই নিয়েছি চিনি এটা আমি একটু চাষিনিটার তৈরি করব আর এই যে চাষিনিটার তৈরি করব গাঢ় হবে না বেশি তারে হবে না একটু আঠা আঠা মতন হবে এখানে চিনিটা ভালো করে ঘুলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু ইলাইচ গুঁড়ো আর এটাকে আমি পুরো টোটাল আমি পাঁচ সাত মিনিট ভালো করে ফুল ফ্লেমে এটা ফুটিয়েছি তাহলে একটু আঠা আঠা মতন এটা হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি একটু আঠা আঠা মতন হয়েছে একদম তারে মতন হবে না একটু আঠা আঠা মতন হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে আমি সাইডে রেখে দিয়েছি ঢাকা দিয়ে এরপরে আটার মাখা তিরিশ মিনিট থেকে উপরে হয়ে গেছে তো এটা এভাবে আমি লিচিগুলো কেটে নেবো বড়ো ছোট্ট আপনি করতে পারেন কিন্তু এটা মনে রাখবেন যত আপনি খোয়া এই বলটা করবেন অত এই আটাটা নিয়ে আপনি করবেন এটাকে এইভাবে আমি বেলে নিচ্ছি আর এর মধ্যে এই মাঝখানে রেখে আমি এটাকে এভাবে বন্ধ করে নেব এইভাবে উপর দিকে বন্ধ করবেন সাইড থেকে করবেন না তাহলে কি হয় ওটা ভালো করে হয় না আর ভালো করে বন্ধ হয় না তাহলে যখন আপনি ফ্রাই করবেন তখন ওটা খুলে যাবে তো সেই জন্য ভালো করে এইভাবে আপনি বন্ধ করে নেবেন এই দেখো। আর এটা বন্ধ করার পর আপনি এটাকে একটু বেলে নেবেন তাহলে কি হবে এটা ফুলবে না নালে যখন আপনি ফ্রাই করবেন তখন এটা একটু ফুলে যাবে তো একটু চাপটা করে দিলে আর এটা ফুলবে না তো এইভাবে এটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো স্মুথ হয়েছে এইভাবে আমি আর একটা তৈরি করে আপনাকে দেখাবো এই দেখুন এই মধ্যে এইভাবে রেখে মাঝখানে উপর দিকে এভাবে আপনাকে টেনে নিতে হবে এটা এই দেখুন এভাবে টেনে ভালো করে বন্ধ করে নিতে হবে আর এটাকে গোল করে আবার এটাকে বেলে নিতে হবে বেলে নিলে কোনো মতেই আপনার যখন এটা ফ্রাই করবেন খুলবে না এই দেখুন এটা হয়ে গেছে এইভাবে আমি এখানে চারটে তৈরি করে নিয়েছি তো আগে এগুলোকে ফ্রাই করবো তারপর আরও আমি তৈরি করে নেব বেশিক্ষণ রাখলে ওটা ওপর দিকে শুকিয়ে যায় আর যদি আপনি কড়াইটা বড় থাকে তাহলে আপনি একসঙ্গে করতে পারেন এখানে আমি রিফাইন্ড তেল নিয়েছি আর তেলটা মিডিয়াম গরম আছে বেশি হাই রাখিনি মিডিয়াম গরম আছে মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নেব এভাবে দেখুন এটাকে পল্টি করে নিচ্ছি এভাবে আর দেখতে পাচ্ছেন কোথাও খোলা নেই কেননা এটা আমি বেলে দিয়েছি সেজন্য আর খুলবে না যদি আপনি বেলবেন না সোজা বল করে ওটা ফ্রাই করবেন তাহলে ওটা খুলে যেতে পারে তো এভাবে করে আমি এটা দুদিকে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে আর কোনো মতেই ফাটেনি তো বের করে আরও এর মধ্যে দিয়ে আমি এভাবেই ভেজে নেব এই দেখো কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে কোনো মতেই খুলছে না এইভাবে ভেজে নিয়ে আমি বের করে নিয়েছি এগুলো আর কত ভালো হয়েছে আপনি এভাবেও খেতে পারেন কিন্তু এর জন্য চাষনি তৈরি করেছি তো চাষনির মধ্যে এটা দেবো চাষনিটা ঠান্ডা হয়ে গেছিলো অনেকক্ষণ আগে করা ছিল তো একটু গরম করে আবার ওর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি সবটা আসবে না যত আসবে অতো দেবো তারপরে আর পরে দিয়ে দেব তো এটা এইভাবে আমি উপনিচ করে এটাকে পাঁচ মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবো চাষনিটা একদম গরম আছে এখন আর এটা এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট এইভাবে ছেড়ে দেবো তারপর এগুলো থেকে বের করে নেব। এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এগুলোকে বের করে নিয়েছি আরও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাও আমি পাঁচ মিনিট এইভাবে ছেড়ে দেবো আর তারপর বের করে নেব এখানে আমি এগুলোকে বের করে নিয়েছি সবটাকে আর দেখতে কত ভালো হয়েছে আর খেতেও অতই টেস্টি হবে একবার এটা অবশ্যই আপনি তৈরি করে দেখবেন এখানে আমি এগুলোকে কেটে রেখেছি আর এটা বাইরের থেকে ক্রিস্পি আছে আর ভিতর থেকে একদম সফট আছে কেন ভিতরে খোয়া ক্ষীর দেওয়া আছে তো এটা আপনি পুজোতে তৈরি করতে পারেন আর যে কোনো সময় আপনি এটা তৈরি করে খেতে পারবেন খুবই ভালো লাগবে আপনার আর ভিডিও তো আপনার একটুও ভালো লাগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন